এবার মালদহের বুকে খোঁজ মিলল প্রাচীন স্থাপত্যে। কারো ধারণা এই পাথরের সঙ্গে যোগ রয়েছে হিন্দু ধর্মের, আবার কারো ধারণা এই পাথর আদতে নীলকর সাহেবদের আশ্চর্যই পাথর, যার গায়ে খোদাই করা রয়েছে বিভিন্ন কারুকার্য। এ যুগে এমন কারুকার্য দেখা মেলা দেয়। ভবন নির্মাণের জন্য মালদহ আদালত চত্বরে চলছিল খনন কাজ। মাটি খোঁড়ার সময় বেরিয়ে আসলো আসল প্রাচীন পাথর, প্রায় ত্রিভুজ আকৃতির একটি পাথর চারদিকে নকশা কাটা, মাথার উপর ছোট গর্ত। আদালত চত্বরে এমন পাথর উদ্ধারের ঘটনায় বুধবার সকাল থেকে চাঞ্চল্য ছড়ায়। প্রথমে দেখে অনেকেই ভেবেছিল এই পাথর পতাকা উত্তোলনের জন্য ব্যবহার করা হতে হয়তো, তার কারণও রয়েছে। বর্তমান মালদহ জেলা আদালত চত্বরে একসময় নীলকর সাহেবের নীলকুঠি অফিস ছিল। আবার অনেকের ধারণা এই পুরনো পাথরটি শিবলিঙ্গ। বিভিন্ন মানুষ নানান মতামত দিচ্ছিল। যদিও জেলার ইতিহাসবিদরা পাথরটি থেকে অনুমান করেছেন এটি পারস্যের আমলের ইতিহাস, এই পাথরটি আসলে বৌদ্ধ স্তূপ, বৌদ্ধ ধর্মের নিদর্শন। মালদহের জগজীবনপুর গ্রামে বৌদ্ধ বিহার আবিষ্কার হয়েছে। আচ্ছা, মালদা পুরনো পুরনো কালেক্টরেট অঞ্চলে যে স্ট্রাকচারটি পাওয়া গেছে সেটা দেখে প্রাথমিকভাবে ওটা সম্ভবত ভটিব স্তূপ বলে মনে হচ্ছে। আর যেহেতু মালদাটা পাল সেন যুগে পাল রাজা এবং সেন রাজারা এখানটা মানে রাজত্ব করেছিলেন, এটা পাল এবং সেন অধ্যুষিত অঞ্চল, এবং তারা পাল রাজারা যেহেতু বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন সেই জন্য এখানটায় মানে বৌদ্ধ পণ্ডিতদের, হ্যাঁ, এবং বৌদ্ধ যারা ঋষি মানে তাদের এখানটা ওঠা বসা আসা যাওয়া ছিল, এবং পাশে জগৎজীবনপুরে একটা বৌদ্ধ বিহারও আমরা পেয়েছি যেহেতু মালদাতে, সেই জন্য এটা এখানে ভটিব স্তূপ পাওয়াটা মানে খুবই সম্ভবত মানে পাওয়া যেতেই পারে, এটাকে ভটিব স্তূপ না হওয়ার কিছু নয়। তবে ইংরেজ বাজার চত্বরে স্তূপ উদ্ধার কিছুটা অবাক করেছে জেলার ইতিহাসবিদদের, কারণ এর আগে এই এলাকায় বৌদ্ধদের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে মালদহে এই ধরনের ইতিহাস আবিষ্কার হওয়াই স্বাভাবিক, কারণ এখানে বৌদ্ধ বিহার আবিষ্কার হয়েছে। আদালত চত্বরে উদ্ধার এই ইতিহাসের সংরক্ষণের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।